তৃতীয় প্রশ্ন হচ্ছে শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লার লিখিত বই ইসলামিনা জঙ্গিবাদের জিহাদ সম্পর্কে অনেক সুন্দর ব্যাখ্যা রয়েছে কিন্তু কিছু ব্যক্তিরা বলছে তিনি এই বইয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন জেহাদের অপেক্ষা করেছেন এই বিষয়ে আপনার মতামত কি জানালে উপকৃত হতাম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী ইসলামের নামে জঙ্গিবাদ বইতে জেহাদ সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন এটা পারফেক্ট পারফেক্ট কথা এর বাইরে যারা বলে যে বিভ্রান্তি ছড়িয়েছেন তারা মিথ্যুক এবং তারা হচ্ছে ফেতনাবাস এবং তারা হচ্ছে তথাকথিত সন্ত্রাসী এদের থেকে যোজন দূরত্ব অবস্থান করবে কারণ হচ্ছে এরা না জেনে কথাবার্তা বলে যদি তারা এর চেয়ে ভালো জানে একটা বই লিখুক একটা বই লিখুক যে ঠিক আছে আবদুল্লাহ জাহাঙ্গীর বইটাকে আমি রদ করে একটা বই লিখলাম দেখো একটা বই লিখিয়ে দেখ তারা এবং মার্কেটে দেখ এবং দেখতেছে আমরা সে কোন জায়গায় আব্দুল জাহাঙ্গীর ভুল করেছে দেখাক যে এই জায়গাটা আবদুল্লাহ জাহাঙ্গীর ভুল করেছে তারা আসলে কিছুই তারা বিভ্রান্তির বেড়া জালে তারা নিমজ্জিত যেহাদের নামে বিভ্রান্তি বেড়া জালে তারা নিমজ্জিত যে এরা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই বইটাকে করতে পারবে না এই জন্য তারা দেখবেন যদি জীবিত থাকতো তার উত্তর দিতে পারতো না জীবিত মরার পরেও উত্তর দিতে পারবে না এটা আমি মনে করি বাংলা ভাষাতে এ ধরনের বই আর একটাও নাই যে বইটা আপনাকে দেখাতে চেষ্টা করব। অনেক বই আছে বইটার নাম হচ্ছে ইসলামের নামে জঙ্গিবাদ খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর এমহল্লা ইসলামের নামে জঙ্গিবাদ বইটা রচনা করেছেন এই বইটাতে মূলত হারেজি মতবাদ যারা আছে তাদের ব্যবচ্ছেদ করেছে এবং যারা গণতন্ত্রের নামে দিন ক্যাম্প করতে চায় তাদের এখানে ব্যবচ্ছেদ করেছে তো যাই হোক মানে সাইকের যে ভাষা এবং বোঝানোর যে ক্যাপাসিটি অত্যধিক সুন্দর এবং মনে রাখবেন গোটা বাংলাদেশে ইসলামের নামে জঙ্গিবাদের উপরে অনেক বই আছে আলুল হাদিস না হলে পঞ্চাশের অধিক বই লিখেছে একশোর অধিক তারা প্রবন্ধ রচনা করেছে অসংখ্য কৌমি মাদ্রাসা থেকে লেখা হয়েছে আলিয়া থেকে লেখা হয়েছে অনেক জায়গা থেকে লেখা হয়েছে কিন্তু সর্বোপরি আপনাকে বলবো এই বইটা একটা বিশেষত্ব আছে শেখ রায়মহুল্লাহ ইসলামের নামে জঙ্গিবাদ বইটা রচনা করেছে কিনা মূলত দুটো জিনিসকে খণ্ডন করেছে প্রথম তিনি পঞ্চাশটা পৃষ্ঠা খণ্ডন করেছেন শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়া যারা ইসলামকে জঙ্গি সাজাচ্ছে মুসলিমদের জঙ্গি বলছে মুসলিমদের বিরুদ্ধে তাদের ব্যবছেদ করেছে মানে এই লেখাটুক এই প্রথম পঞ্চাশ পৃষ্ঠটা বাংলাদেশের কোনো আলেম চিন্তা চিন্তাধারা করেছে আমার জানা নাই শেখ রাহমুল্লা ছাড়া মানে তিনি প্রথম ব্যক্তি আমার মনে হয় যে ইসলামের জঙ্গিবাদে তিনি আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক যে চক্রান্ত মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী বলা তিনি এত চমৎকারভাবে খণ্ডন করেছেন আর। কয়েকশো বই জঙ্গিবাদের বিরুদ্ধে পড়েন মুসলিমদের লেখা এক জগতে খণ্ডন করেনি শুধুমাত্র কোরআন দিয়ে আর হাদিস দিয়ে খণ্ডন করার চেষ্টা করেছে খালাজিদেরকে খণ্ডন করার চেষ্টা করেছে কিন্তু শেখ রাহমুল্লা একটা অতিরিক্ত একটা অধ্যায় বেঁধেছেন যে আন্তর্জাতিক লেভেলে মুসলিমদেরকে যে জঙ্গি বলা হচ্ছে সন্ত্রাসী বলা হচ্ছে এই সব জ্যানিসপ যারা আছে তাদের খণ্ডন করেছে এইসব যারা সেকুলার আছে বা যারা ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে খণ্ডন করেছে যে ইসলাম মূলত জঙ্গিবাদ নয় ইসলাম জঙ্গিবাদ তৈরি করতে বলে না জঙ্গিবাদকে সমর্থন করে না তারপরে তিনি আলোচনা করেছে যেসব মুসলিমদের মধ্যে কিছু জঙ্গি হয়ে যাচ্ছে কিছু খারেজি হয়ে যাচ্ছে তাদের কিছু চিন্তাধারা তারা কেন এই খারেজি চিন্তার দিকে চলে যাচ্ছে মানে তাদের যে সাইকোলজি এই সাইকোলজিকে তিনি ধরেছেন যে তারা একটা কেন করছে খুব চমৎকারভাবে তিনি আলোচনা করেছেন তারা মানে ব্যাখ্যা করেছে সম্পূর্ণ বলার সময় নেই শেখ বোঝাতে চাইছে একজন ব্যক্তি একজন যুবক কেন খারেজি হয়ে যায় তো সাইক মানে যে পয়েন্ট ধরেছে খুব চমৎকার পয়েন্ট যে আসলে তাদের সাইকোলজি হচ্ছে একটা একটা যুবক যখন দেখছে যে মুসলিম একটা দেশে ইসলামী বিধান মানা হচ্ছে না বা অন্য জায়গাতে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে মা নামাজ পড়তে দেওয়া হচ্ছে না তাদের জানাজা করতে দেওয়া হচ্ছে না আজান দেওয়া হচ্ছে না মুসলিমদের পরে নির্যাতন করা হচ্ছে তখন একটা যুবক অটোমেটিক যে আমাদের মুসলিম হয়েছে বলে আমাদেরকে আজান দিতে দেবে না মানে এই যে মুসলিম যুবকটা তখন মানে এটা তার ভেতরে কাজ করছে এবং তখন মনে করছে যুবকটি যেন আমাদের জন্য কিছু করা উচিত এই জন্য সে কিছু করতে যাচ্ছে কোনো একজন আলেম ওলেমার পরামর্শ ছাড়া আর তখনই সে জঙ্গি বা এদিকে ধাবিত হচ্ছে মানে শ্যাক তার আগে সাইকোলজিকে ধরেছে যে সে কেন জঙ্গি হচ্ছে আগে পয়েন্ট তারপরে সে খুব সুন্দরভাবে যারা এই চিন্তাধারায় আছে তাকে খণ্ডন করেছে যে উচিত নয় এভাবে ঝাঁপিয়ে পড়া উচিত নয় বা এইভাবে যদি কোনো মুসলিমদের উপর অত্যাচার করা করে কোনো রাষ্ট্র কোনো ক্ষমতা মানে কোনো ব্যক্তি তাহলে তাদের সঙ্গে কীভাবে মোকাবেলা করার জন্য শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে মানে কোনো বিধান কী আর বিধানের মানদণ্ড কি হতে হবে বা তার দ্বন্দ্ব কী হবে অপরাধ করলে কী হয় অপরাধের সাজাকে সর্বক্ষেত্রে এক হয় অপরাধের সাজা কে দিতে পারে মানে খুব হয় তিনি খারজিদেরকে খণ্ডন করেছেন এবং ইসলামকে কায়েম করার জন্য বিভিন্ন মত পদ পদ্ধতি মানুষ যে দখল করেছে বা চেষ্টা করেছে তাদেরকে খুব সুন্দরভাবে খণ্ডন করেছে সব জায়গায় চমৎকার লেগেছে আমার এই অধ্যায়টা দুটো বিষয় খারেজিদেরকে খণ্ডন করার শেখ রেম্ল একটা নতুন একটা ওসু আছে এবং নতুন একটা কিছু পয়েন্ট আছে আর আন্তর্জাতিক মিডিয়াকে এবং যারা এর বিদ্দেশি তাদেরকে এত চমৎকার খণ্ডন করেছে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা বাংলাদেশ কি বাংলা ভাষাতে এমন কোনো লেখা বই নেই প্রথম পঞ্চাশ পৃষ্ঠা পড়ে দেখতে পারেন এমন বই নেই এমন কেউ চিন্তায় করে না যে খণ্ডন করতে হবে খুব চমৎকারভাবে খনন করেছেন যুক্তি পেশ করেছেন আর শেখ রায় মহল্লা ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে তিনি দলিল প্রমাণ এবং গুগল থেকে বিভিন্ন উইকিপিডিয়া থেকে তিনি এত দলিল প্রমাণ দিয়েছে মনে হচ্ছে যে শেখ রায় মহল্লা মানে গোটা তার গোটা গুগলটা মুখস্ত আছে আপনি দেখবেন যে অসংখ্য তিনি উইকিপিডিয়া থেকে দলিল দিয়েছে আশ্চর্য হয়ে যাবে